মা একটু কত কাঁদবে বলতো এরকম ভাবে মেয়ের বাবা তাকে শিকারই করে না, সেই মেয়ের জীবনের কি দাম আছে বলতো? তুমি বলো না কি দাম আছে আমার জীবনের, কি দাম আছে বলো তো? ওরকম বলতে বলতে নেই মা, বলতে নেই ওইসব কথা। বোকার মতো কথা বলছো কেন? যে তোমায় স্বীকার করে না তাকে স্বীকার করার দায় কিসের তোমার? তুমিও তোমার বাবাকে স্বীকার করো না, তাহলেই হয়ে গেল শোধবোধ। তার জন্য কাঁদতে হবে কেন? এই যে তোমার বাবা তোমাকে স্বীকার করছে না, তার জন্য কি উনি একবারও কাঁদছেন? তিনি তো দু হাতি ঝেড়ে ফেলেছেন, সেই কবে? তুমি কেন বাবা শব্দটার প্রতি এত দুর্বল? এই বাবা শব্দটা তো তোমাকে কোনো দুর্বলতার সুযোগ দেয়নি জানবি। যে মেয়ের চোখে আগুন জ্বলে সেই মেয়ের চোখে জল মানায় না জানবি। একদম কাঁদবে না তুমি জানবি। রোশনি, আমি আর এখানে একটা মুহূর্ত থাকবো না। আমি চলে যাচ্ছি এখান থেকে। মা মা না মা না মা, তুমি যাবে না মা, কোথাও যাবে না তুমি, কোথাও যাবে না বাবা। বাবা এটা তুমি কি করেছো বাবা? কেন বললে তুমি আমাদের সাথে রাখো? কেন তুমি আমার মুখটা এভাবে সবার সামনে ছোট করে দিলে? কেন আমার মাকে ছোট করে দিলে বলো বাবা, কেন? রশ্মি আমাকে বলতে দে, এখন সবার সামনে আমি স্বীকার করছি এই মহিলার সাথে আমার একটা সম্পর্ক ছিল, সেটা ছিল আমার সাময়িক ভুল। আর এই মেয়ে, এই মেয়েকে আমি স্বীকার করি না। তার কারণ আদৌ কোনো প্রমাণ নেই যে এই মেয়েটি আমার মেয়ে। সবাইকে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, আমার একটা স্ত্রী, তার নাম অঞ্জনা, আর একটি মেয়ে, তার নাম রশ্মি। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাকে আপনার এই মত থেকে যেন কোনোদিনও সরে দাঁড়াতে না হয়। আপনার একটা সন্তানের জায়গায় যেন দুটো সন্তান রয়েছে এটা কোনোদিনও স্বীকার করতে না হয়। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে আমাকে যেন স্বীকার করতে না হয় যে আপনি আমার বাবা। ব্যাস, আর কিচ্ছু চাই না, আর বাকিটা আমি নিজে লড়ে নিতে পারব যেমন এতদিন লড়েছি। তবে আপনাকে অনেক ধন্যবাদ,
যে আমি আপনার মতো একজন মানুষের সন্তান হয়ে জন্মেছি। যদি আমি আপনার সন্তান না হতাম তাহলে হয়তো এত লড়াই কোনোদিনও করতে পারতাম না। আমার এই লড়াই করার অনুপ্রেরণা আপনি, আর সেই জন্য আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। জাহ্নবী চল ঘরে চল। আর তুমি ভয় পেও না রোশনীকে, তোমার কিন্তু কিচ্ছু হারায়নি। তোমার যা ছিল তাই আছে। আর আন্টি, আমার মা কিন্তু কোনোদিনও তোমার ক্ষতি করবে না। আসলে আমরা কোনোদিনও কারোর ক্ষতি করতে শিখিনি। তা না হলে কি ক্ষতিহীন অবস্থায় আপনারা থাকতে পারতেন? পারতেন না। আপনারা ভালো থাকুন। আমার বাবার পরিচয় না হলেও আমি দিব্যি বেঁচে থাকতে পারবো। কারণ আমি ছোটবেলা থেকেই জেনেছি এই মানুষটা আমার মা, আমার মাই আমার মা, আর আমার মাই আমার বাবা। সেই কারণে আমার কোনো আক্ষেপ নেই। মা চলো। রোশনীদি, কেন এসেছো তুমি এখানে? ও একা আসেনি, আমিও এসেছি। তুমি সারাদিন কিছু খাওয়া দাওয়া করোনি, স্যার অফিসে গেছেন, তুমি এভাবে আছো বলে বাড়ির লোকেরা বড্ড অশান্তিতে আছে। আমরা সত্যিটা বলেছি বলে তোমার এই অবস্থা, তাই আমরা দুজনেই এসেছি। কি করতে এসেছো তোমরা এখানে? কি কি বলতে চাও আর কি চাওটা কি তোমরা? তুমি তো এটাই করতে চেয়েছিলে, এটাই চেয়েছিলে তো তোমরা। আমার সংসারটাকে ধনে প্রাণে শেষ করে দিতে চেয়েছিলে, তাই তো? এই সত্যিটা বলা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না রোশনীকে। তুমি একবার তোমার মায়ের কথা ভেবে দেখো। ঈশ্বর না করুক যদি তোমার মা আমার মার জায়গায় থাকতো আর তোমার মাকে এরকম অসম্মান সহ্য করতে হতো, তাহলে কি সন্তান হিসেবে তুমি রুখে দাঁড়াতে না? তাই আমার মাকে যখন বারবার অপমান করা হচ্ছিল, আমার অস্তিত্ব নিয়ে বারবার প্রশ্ন তোলা হচ্ছিল, তখন আমি রুখে দাঁড়িয়েছি। আমি কি খুব অন্যায় করেছি রোশনীতে? আমার মার পক্ষে কি সত্যিগুলো না বলে থাকা সম্ভব ছিল? তুমিই বলো আমরা কোথায় দোষটা করেছি। আমার বাবা এরকম কোনো কাজ করতে পারে সেটা আমি বিশ্বাস করি না। নিজের বাবা মার সম্পর্কে এরকম খারাপ কথা কোনো সন্তানই বিশ্বাস করতে চায় না। কিন্তু তোমার কি মনে হয় আমরা মিথ্যে কথা বলছি? আমার বাবা তো বললো তো
যে আমার বাবা জানেই না ও আমার বাবা সন্তান কিনা। আমার বাবা তোকে স্বীকার করেনি, তাহলে আমি কার সন্তান? তোমাদের মতো মেয়েদের চরিত্রের কোনো ঠিক আছে নাকি? এই তো, এই তো ঋষির কাছে কাজ করতে গেছিলে, তারপর ওর কাছে সিঁদুরও পরে নিলে, তারপর ঋষির সাথে তোমার সম্পর্কটা কোন বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছেছে আমি কি বুঝতে পারছি না ভেবেছো? কার থেকে তুমি এরকম হয়েছো? তোর মার থেকেই তো।